ईद उल आजहार द्वितीय दिन पशु कुरबानी दिए नगरबासीर अनेके निर्धारित स्थान रेखे बासार सामने फुटपाते पशु जबाइ दृश्य चोखे पड़े राजधानी विभिन्न एलाकाय अलिगलिते जमे जाए कुरबानीर बर्ज्य রাস্তাসহ যেখানে সেখানে বর্জ্য না ফেলতে আগে থেকেই সতর্ক করা হয়েছিল ঢাকার দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই। নগর ভবনে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বর্জ্য অপসারণ কাজে নগরবাসীর সহযোগিতা চাইলেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। রাস্তা পুরোটা দখল করে সেখানে গরু শুধু জবাই না, গরু কাটা হয়, ভাগ করা হয়, এটাও কিন্তু আসলে গ্রহণযোগ্য না। আলাদা সংবাদ সম্মেলনে বর্জ্য অপসারণের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আগামীবার থেকে নির্ধারিত স্থানের বাইরে কোরবানি দেওয়া যাবে না বলে জানান তিনি। গরু কোরবানি দেওয়ার বা পশু কোরবানির যে মডেল বা যে কনসেপ্ট, এটি কিন্তু মান্দাত আমলে রয়ে গেছে 2041 সাল সামনে। আর আমাদের মনে হয় আমরা গরু কোরবানি দিচ্ছি সে 2014 সালে বা তার সনাতনী পদ্ধতিতে, এই পদ্ধতিতে কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে আসতেই হবে। ঈদের দ্বিতীয় দিনে দুপুরের পর থেকেই পরিচ্ছন্নতা কর্মীদের বর্জ্য পরিষ্কার করতে দেখা যায়। বর্জ্য অপসারণ কাজ সরজমিনে তদারকি করেন বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা। বর্জ্য পরিমাণ ব্লিচিং পাউডার দিছি এবং আমরা ময়লা রাখার জন্য ব্যাগ দিছি। আমাদের এখানে ময়লা দুই ধরনের লোকে পরিষ্কার করে। পিয়াস মাহমুদ, দেশ টিভি, ঢাকা।